কইবো হুজুর দৌড়াও, এ ডরে আমি ইমামতি করি না। কথা বুঝছেন নি? এখন কথাগুলো সুন্দর শোনা যাচ্ছে না? তো একটু গরম, বাড়িতে তো এসি আছে রে ভাই, এ কোরআনের বাণী আর কোথায় পাবো? ইকবাল ভাইয়ের মহব্বতে রহমতে আজকে এই গ্রাম আলোকিত হইলো, পড়ি আমিন। ভাই ফেসবুকে কমেন্টস করছে, আফসারি ভাই আসতে হবে, আমরা এসেছি, আল্লাহ কবুল করছে। একটু শুনি নেন না ভাই, 20 মিনিট গরম গরম লাগবো, এরপরে আমরা যা যেমন সুখে থাকবো ইনশাল্লাহ। মেসেজটা শুনে নেন, হয়তো আল্লাহ কবুল করতেও পারে, আমিন পড়েন। তো এখন কষ্ট লাগে, এক এক বাজারে দিয়ে আমি যে গেলাম দেখলাম কোমর পর্যন্ত কাদা, লাডু লাডু হয়ে গেছে, হরান হয়ে গেছে, বেরোসে টানে একদিকে, হেতে টানে একদিকে, আরে পারি না। আমি মনে মনে চিন্তা করলাম, পুরা বছরে একক তো ফরজ নামাজ পড়বেল্লা, তার পায়ে দুলা লাগে না, কথা ঠিক কি না? হেতে এক বেরস, আরেক বেরসের টানি হরানে গেছে। কোরবানিটা হচ্ছে একটা প্রতীকী কোরবান, জাস্ট একটা প্রতীকী, রিহার্সাল দিচ্ছে আল্লাহ। মূল কোরবানটা হচ্ছে ফুত্র কোরবান, ফুত্রের জন্যে তো, ফুত্রকে এস্টাবলিশ করার জন্য তো সুদখান গুসখান দুনিয়ার ব্যাগ কিছু দুর্নীতি দুই নম্বরই করি, হোলা মাইয়াগুনের রিং নিয়ে কোনো মানুষ করা যায়? আসলে যে যত দুর্নীতি করে, আফসার হিসাবে তেটি মাল কোবাইল ওয়াজ করিবার লাই, মাল কিন্তু হাতে খাইতে পারে না, হাতের রিজিক আল্লাহ আগে লই এলেছে, হাতে দুই দিনও এক ফট সাইলের ভাত খাইতে পারে না, আরে নি, কিন্তু মাল কিন্তু খেতে কমলো না, কাল্লাই হোলা মাইয়াল্লাই কাল্লাই, এই হোলা মাইয়াল্লা আমরা এক নম্বরই দুই নম্বরই তিন নম্বরই যা করি, এর আসলে তো আমরা খাই যেতে না। তাইলে এই কলিজার টুকরা ফোলা মাইয়ারে আল্লাহ রাহে উৎসর্গ করার নাম হচ্ছে কোরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম এই জিনিসটাই শিখেছে, ঠিক কিনা? তা আমরা এই যে কোরবানিটা প্রতিষ্ঠা হইল, কিন্তু কোরবানি থেকে কিছুই শিখলেন না, শেয়ানা, আমরা হইলাম শেয়ানার পাগল, স্বার্থ আছে, গোস্ত টোস্ত কেন কাম যায়, বুঝলি, আল্লাহ বেরোসরে টানতে আছে, এত সুবিধার লাই। আগে তো এসব ফেতনা দেখিন ও যুবক, এখন মানুষের প্রায় গ্রামে দেখা যায় হাফ পেন পার্টি। আগে শুনছি SMS গ্রুপ, অন হাফ পেন গ্রুপ আছে, কি গ্রুপ, কি কয় আল্লাহ তো করে, বের মতো করি কো, কি কয় আল্লাহ তো করে, তোরা কইবি আঙরে, তোরা কস তো করে গিললে, কথা কো, কি কয় আল্লাহ তো করে। একটা ব্যক্তি যদি হাফ পেনটা পরে, তো এত তো রাইফেল বুলেট পিস্তল ব্যাগ আর 2-3 ইঞ্চি হরে তবে একে দেয়া যায়, যেই হোলাডা ইয়ার ফুর, এত হাজার মানুষের সামনে ফোরান বিবি বাজারের সামনে হেতে এ আন্ডার ফ্যান হিন্দি এইভাবে হুন্ডা চালাইতে হারে, এতে ফরকিয়া ইভডিজিং জেনা ব্যবসার করা এত সহজ, ঠিক কিনা? তাইলে বল আন্ডার ফ্যান কে, জোরে কো আন্ডার ফ্যান কে, না বলুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আমার ইকবাল ভাই কইছে কিন্তু এই সমস্ত কথা না কইবার লাই, অনেচ্ছা না কইলে তো হয় না। গত জুমাতে সদরি বাজার কইছে, ইগেন চাইন কই নাই, আলোচনার নামে লইছি আন্ডা নিয়ে গন্ডাগোল, কিতা কোরবানের আন্ডা লই যে লাগছে, এটা লই শুধু বলছি যে আন্ডা লই সমস্যাটা কোন জায়গায়, যা কিটা কইতার নো বাইর লগে আগে ওয়াদা দিছি ভাই, আর খাওয়াইতে খাওয়াইতে কইছে কই গেন চাইন কই না, ও জাতি তো ইগেন খায় আতুডা, এই সিটিং এর আতুডা, আর সময় কম বেড়া আলোচনা শুরু করি না, কবে ইনশাল্লাহ। আর জীবনে হাফপেন ফৈত্যান্ন যদি ভরি, তাহলে আর বিয়া না হোক, ইয়ন্ত কষ্ট। ও যুবক, তোমরা আমাকে আই লাভ ইউ বলো, আমাকে ভালোবাসো, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, যুবক তোমরা এভাবে, আমরা মুসলমান, তোমরা হাফ প্যান্ট পরিও না, ডোলা ডালা প্যান্ট পরো, সতর যাতে ডাকে, একটা মানুষ স্মার্ট লাগে। সবচেয়ে অসুন্দর মানুষ হচ্ছে ল্যাংড়া মানুষ, কেন ঠিক কি না? যারা যে সময় ল্যাংড়া অস খেয়াল করিছে, আজ এচ্ছে বেজ জিচ্ছে শুরু তার দুনিয়াতে নাই, আরে ভাই কথা কয় না কা, ল্যাংড়া মানুষের মতো একটা বেজ জিচ্ছে শুরু, আল্লাহ আমার জাতির যুবকগুলোকে তুমি কবুল করো। এখন এটা নতুন ক্যান্সার, এই সাইফুল ভাই বাদ দিকে চান, এখন এটা নতুন ক্যান্সার, এ হাফ পেন ফরি থ, তা করে বুঝাইয়েন গরম যাতে না হয়। আজকে গাড়িটা চালাই, এবার সময় দেখলাম আর গাড়ি আসিতে চলে, হ্যাঁ তা 80 অব্দি চালাই, এ এনে 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 আড়াত ধরে গাড়ি চলো করি এলিস, আর দোয়া হরি আল্লাহ তারে বাঁচাও, কত জোরে চালাসের হুন্ডা, ঠ্যাং ঠুং বাঙ্গি এস্টাসার কত অস্তে, ঘরের বারিন্দা তু এস্টাসারটা নামি, মামা অস্তে নামান না, মাগু মাগু মাগু, চলোই যেবি গে চলোই যেবি গে, বাইরে
আল্লাহ যে তোরে ফাওটা দিছে, ফাওটা যদি ভাঙে আর জীবনে ফাওটা ফাইতিল দিবে না আল্লাহ। আল্লাহকে একবার দিছি, একবার দিছি, কথা ঠিক কি না? বাইরে ভাই অ্যাক্সিডেন্টের পর বুঝবি পুরা ফ্যামিলি গরিব হয়ে যাবো, 30-40 লাখ টাকা খরচ হয়ে যাবো। আল্লাহ যুব সমাজকে কবুল করো, তাদেরকে যথাসময় বিয়ের ব্যবস্থা করে দাও। আল্লাহ তারা যাতে হাফপেন না পরে, আল্লাহ এই দৃশ্য তুমি আমাদেরকে দেখাইও না, এসব দৃশ্য দেখাইবার আগে আগে তুমি আমাকে তোমার কাছে উঠাই নাও আল্লাহ। কি দেখতেছি সমাজটা! এই জন্য ইকবাল ভাই বলছে কো ভাই একটু সমাজ নিয়ে কথা বলিয়েন। তো যা হোক, সুরাতুল ইসরা একদম মিডল পয়েন্টে সিগা মেরাজের সুরাতে আল্লাহ তাআলা শানু বলছেন, ওয়ালা তাজআল মাআল্লাহি ইলাহান আখার, তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে শিরক করিও না, অংশ স্থাপন করিও না। যদি করো ফাতাকউদা মাযমুমাম মাখজুলা, নিন্দনীয়, তারপরে একদম নিন্দনীয় এবং লাঞ্ছিত হয়ে জাগাত বই থাকবে, তোমার উন্নতি নাই। যারা শিরক করছে দুনিয়া আখেরাতে তারা ধ্বংস। মুশরিকদেরকে আল্লাহ আগায় দিতেছে না, দুনিয়ার ব্যবসা বাণিজ্য যত কিনা দিয়ে আগাক, কিন্তু আসলে সে ইসলামী থাকে, শিরক করা যাবে না। শিরকের অনেকগুলো কারণ আছে, অনেক কারণে করে, প্রকরণ আছে, সেটা বললেও কয়েক ঘন্টা লাগবে, সময় তো আমাদের নেই। আমরা ডিসকাস করতে গেলে আমরা এই পাবো না। ধরেন সাইফুল ভাই ব্যবসা করে, ইকবাল ভাই ব্যবসা করে, তো ফাটনার লয় কেন? হয়তো ওনার লোক বলাছে পুঁজি কম, অন্যরা পুঁজি দেয়, এলে ফাটনার লয়, শরিকে কোরবান দেয় সাত শরিকে, যার গো তৌফিক আছে তারা শরিক লয়নি, তা আল্লাহর কোনো তৌফিকের অভাব আসেনি। আল্লাহর সাথে কোনো অবস্থা শিরক করিয়েন না, এক আল্লাহ জিন্দাবাদ। উলহিয়াতে, রুবুবিয়াতে, খুলকিয়াতে, রাজ্জাকিয়াতে কোনো সেক্টরে রাব্বুল ইজ্জতের কোনো পার্টিসিপেন্ট নাই। আল্লাহ তুমি আমাদেরকে তাওহীদের অতন্দ্র প্রহরী হিসেবে কবুল করো। সংক্ষেপ বাবিয়ান বললাম, 23 নম্বর আয়াত, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا وَقَضَى رَبُّكَ আপনার প্রভু ফরজ করেছেন, অর্ডার দিচ্ছেন, ওয়াসা ফুরিদা কুতিবা কাদা প্রায় সেম পর্যায়ে শব্দ এগুলা, তোমরা আল্লাহ তাবুদুল্লাহ ইয়াহু একমাত্র আল্লাহর আবাদত করিবা, কার? আল্লাহ। ওয়াবিল ওয়ালিদাইনি এহসানা, আমি আল্লাহর আবাদত করিবার পর আব্বা আম্মার সাথে এহসান করিবা, সুন্দর আচরণ করিবা। বিশেষ করে আল্লাহ বলছেন ইম্মা ইবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তাদের দুইজন বা একজন যদি তারা বার্ধক্যে পৌঁছে যায় তাগর লগে ভালো ব্যবহার করিবা, তারপরে ফালা তাকুল্লা হুমা উফিন, এমন আচার আচরণ করিও না তারা যাতে উফ শব্দ বলে, ইস আহারে হুত তুই বুঝি আহারে এরকম কথা কইছ, ও হো রে হুত রে তুই ফুতের জন্ম দিয়াই ভুল গছি ফাল্লার, এরকম যাতে আব্বা না কয়। তো ওলা তানহার হুমা, তাদেরকে ধমক দিও না, ওয়াকুল্লা হুমা কাউলান করিমা, তাদের সাথে নরম নরম ভাষায় সুন্দর সুন্দর ভাষায় কথা বলো। এটা আমরা বলি না, বললগে সুন্দর সুন্দর কথা কয়। পুরান বিবি বাজারে গেলে বউয়ে যখন ফোন দেয়, হ্যাঁ তুমি কোনায়? ডার্লিং আমি না পুরান বিবি বা সাইফুল সাহেবের দোকানে আছি, ভাড়া দোকানে। আরে তাড়াতাড়ি আসো। ডার্লিং আসতেছি। আর আব্বা আম্মার সাথে কত বিদ্ঘুটে শব্দ, কর্কশ ভাষায় কথা কয়। কলেজ থেকে আইসি, সৌমনি কলেজ থেকে, আব্বা হুন্ডাটা এদিকে রাখ, এদিকে রাখি, ভাত খা, তোর মা এই খেসারির ডেল দিয়ে জাগুর মাছ দিয়ে রেঞ্চে খা, খাললে খালি কেটকে না। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। আমার সিটিংয়েরা মিশা কথা কয় না, কিন্তু নিজেও কইতে আছে আছে। আব্বার লগে সুন্দর সুন্দর কথা কইবেন। এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে একজন প্রিয় বন্ধু আছে, সে বন্ধুর নাম আব্বা। যার লগে বন্ধুত্ব করেন স্যাক দিয়া দিব, কিন্তু আব্বা হচ্ছে পরম বন্ধু। আব্বারে বৈকালবেলা হুন্ডা চালাইবেন, যদি আব্বার বুড়া বয়সে বউ মরি যায় আব্বারে নিজে মুক্তিয়ারি করে গেবেন, আব্বা মা একটা আনছি আনে বিয়ে করেন, ইচ্ছা ফলা পাওয়া যায় না। খেয়াল হলো কি তা বুড়িকে যদি বুড়া বয়সে হলো একটা জন্ম দেয়, তাহলে তো ফুরান বাজার ফুরান বিবি বাজারের দোয়ানিটা বাগ হয়ে যাব। এরকম সিটিং ফোলা আমার মসজিদে নাই রে।
আব্বার দুঃখ বুঝবি রে, তুই যখন আব্বার মতো বয়স হয়ে যায় বউ হারাইবি। কথাগুলো হাসির মতো মনে হয় কিন্তু এটাই বাস্তবতা। আব্বার সাথে সুন্দর কথা কইবেন। হোলারা তো কিছু মাল লগে বালা ব্যবহার করে, মা হুতের বহু জির এক ফাটি, শুধু আব্বা সিটিং আরেক ফাটি। বুড়িগারে বুড়া যত বুড়ো হয় বুড়িগার দাম দেয় না, কারণ চাকরি নেই তখন রিটায়ার্ডে চলে গেছে বুড়িগা, বুড়িগার কি দাম আসেনি। হুতের বল লগে বুড়িগার ওয়াইফও দল বাঁধে, ক বেশি কেট কেটায় তোর আব্বা। আমরা পুরুষেরা জোয়ান কালেও দাম ফাইলাম না, বুড়া কালেও দাম ফাইলাম না। এই যে আপনারা পুরুষেরা হ্যান্ডম দিয়ে নামনে বহুত কিছু, শুধু আপনার ওয়াইফের একটু কইন আর কি চুপ কর, দেখবেন আপনার হোলাম যাবে এক গুণায় ফায়ার সার্ভিসের লাইনে চতুর্দিকে আপনার ওয়াইফের ইয়ে দিকে আড়াই গেছে। আমি এই 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 এক্সপেরিমেন্টাল এটা পরীক্ষা করছি একদিন আমার ঘরে, বুঝছেন না। আমি অনেক ফ্যামিলির কথা বলি আপনাদের শিখার জন্য, বদনামের জন্য না। আমি দেখলাম যে ঘরে কেউ আসেনি, সাহেব আর হোলাম ইয়ে কেউ নাই, তখন আমি কইলাম চুপ কত আমার পোলাম ইয়া তিনটা জেন ফায়ার সার্ভিসের লাইনে আহাই তাকে মারে আপনি দিচ্ছে। তাই ঠ্যাংলাড়ে কইলাম কী রে বাবা কতু আইস, আর মাইয়ারে কইলাম কী তাকে মা কতু আইলি, কম না আম্মুরে এভাবে দমক দিছেন না একটু টেস্টিং করলাম আর কি। তাহার ঘরে শুধু আই এক ফাটি, আর লগে কেউ নাই। আড়া বেডার হাতে কত মজলুম, আমরা বেডার হাতে ফাওয়ার আঙ্গসে কত কম এক আল্লাহ জানে আর আড়া জানি। আতুড়া সময় কম বেডা, ইনশাল্লাহ আমি আমার আব্বার সাথে নরম নরম ভাষায় কথা বলবো। আমিন। মেরাজ হজনীতে রসুল সাল্লাম দেখলেন কিছু মানুষের চুল্লির ভিত্তি ঢুকায় ঢুকে সেটি জলি সালি ওড়ে গালি, আবার সালি তো মানুষ পয়দা হয় আবার ঢুকায়, এইভাবে উড়ি উড়ি যায় আর মানুষ হয় সালি হয়। আহারে পুরা আহারে চিৎকার মানুষেরই, হুজুর কয়ডি কে কই হে আল্লাহ রসুল, আরে ভাই অক্সিজেন আন বন্ধ করিচ্ছে বেগুন ইয়ন্তি খাড়াই দিছত, তো আটা তো অক্সিজেন সংকটে মরি ম্যাম, আস্তে আয় কইতেছি আয় কইতেছি, মানুষের ফাঁকা বন্ধ করে দিই আর নেই গুণের মেজাজ খারাপ হয়েছে আরও গরু গোস্ত মারছে না, আয় তোর আতঙ্কে আছি। এ তো আর পাঁচ দশ মিনিট পর ফাঁকা সালামো ইনশাল্লাহ। আমিন কন এমনি বসি যাচ্ছে তোরা দরজা এ করিচ্ছা, ওই ইকবাল ভাই আর সাইফুল ভাই কইছে আর ওই বান্নাম কিতা, হ্যাঁ ওই আবুল হোসেন ওই তিন খোদার কাটা কইছে তো করে দিনের বেলা ওয়াজ কদুর শুনাইবো সামনের সিজনে। আমিন ক জানুয়ারি ফেব্রুয়ারি তো দিনের বেলায় আসত আসত থেকে মাগরি পর্যন্ত আমি বয়ান করিম, যদি এইভাবে মাল টাল দেয় আরে ঠিকভাবে রেডি থাকে ইনশাল্লাহ। কেন তোরা সহযোগিতা করবি নি, তাতুডা লিল্লাহে তাকবীর আল্লাহ তুমি কবুল করো, কারণ ছোট্ট পরিসরে মানুষকে কন্ট্রোল করা মুশকিল হয়ে যায়। জমিন যদি শুকাই যায় ফ্যান্ডেল ট্যান্ডেল ছাড়া দিনের বেলা মারে দিবেন, ফ্যান্ডেল করি 30,000-1,00,000 টাকা জরিমানা দেয় দরকার নাই, মাইক বেলা আনবেন উড়ে দিয়ে গেলাম বস। 10টা তো মাইক ছিলবো মা বোনেরা দরকার 8টা থেকে 10টা মহিলা সমাবেশ, এরপরে আসর হরি মাই তোগর লগে হরি মাগরিব পর্যন্ত মাগরিবের আগ পর্যন্ত বয়ান করি, তাহলে এলাকাটা সুন্দর হয়, কোরআনের বাণীতে এলাকা আলোকিত হয়। হরি আমিন। এই কোরআনের বাণীকে উজ্জীবিত রাখার জন্য, তোমাদেরকে উজ্জীবিত রাখার জন্য আমি সারাটা বছরে কষ্ট করতেছি, আল্লাহ যাতে আমাদের এই মেহনত কবুল করে, আল্লাহ তুমি কবুল করো আমাদেরকে। তো এখন কহে আল্লাহ রসুল কয় জিব্বিল এরা কারা, কয়গুণ হচ্ছে আপনার উম্মতের লোক ইয়ারফুরের লোক, ক কিতা করছে তারা, ক তারা তাদের আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করছে দুর্ব্যবহার করছে, এডিনের জ্বালায় সালি করতে আছে, আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করি এর হুমা জান্নাত হুকাওয়া না রুক, নবীজি বলছে তারা তোমার জান্নাত তারা তোমার দোজব। একদম আরেকটা জিনিস কই, পৃথিবীতে খুন করেন যা করেন দুর্নীতি করেন সব কিছুর বিচার হইতে একটু সময় লাগবো, কিন্তু আব্বা আম্মার লগে বেদুবি করলে নগদে অ্যাকশান, ভাইরে এটা দেরি নাই রে ভাই, নগদে বেজ্জিতি করিয়ে লিব আল্লাহ, এটা দেখবি তোরা অনটেস্ট করিছে আইস দেখবি ঘটনাটা, কইবি আফসারি সাহেব কইছে ঠিক নবীর কথা ঠিক, লিল্লাহে তাকবীর। আব্বা আম্মার সাথে খুব ভালো ব্যবহার করি। এবার আসেন ওয়াকফিত লাহুমা জানাহা জুল্লিমিনা রহমাতে ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি, ওয়াকফিত লাহুমা জানাহা জুল্লে, তোমার ডানা বিছাইয়ে দাও আব্বা আম্মার সামনে, ডানা জানাহুন হচ্ছে হচ্ছে ডানা, ডানা কি মানুষের হয় না ফাঁকির হয়, ফাঁকি দেখবেন ইগল ফাঁকি হিংস্র প্রাণী হিংস্র ফাঁকি, এরপরও কত সুন্দর করে তার বাচ্চার গল্লাই মাছ টাঁচ ধরিয়ে আনি ফোকামাকড় সাপ টাপ ধরিয়ে আনি অর্ধেক অর্ধেক করে ইডের কাছে দেয় মহব্বত করে ঢুকে দে, ঠিক না, ফাঁকি যেভাবে তার বাচ্চারা খাওয়ায় বুড়া বয়সে
আফেলাং কুরানি আব্বা আম্মা কিতা কিতা সয়েজ করে কিতা খাইতে চায় নিজে হাতে সুলি সুলি আব্বা আয় খাওয়াই দিয়ে না খাইতে ইত্যেন ফাঁকির মতো খাওয়াই দিবা ফাঁকির ডানার মতো এইভাবে এইভাবে দিয়ে আব্বা আম্মারে এইভাবে ডানা জাপটাই তা করে কলজন মাইদের লইবা কে কয় এটা সরল বঙ্গানুবাদ এটা আমার কথা নয় যতগুলো সন্তান আব্বা আম্মারে মহব্বত করছে তা করে আল্লাহ ডালি দিছি আমিন কন এ ধরেন মন্ত্রী এমপি প্রেসিডেন্ট অফিসার উপজেলা নির্বাহী অফিসার ডিসিএসপি যত ব্যক্তি হয়েছে এই দুনিয়াতে যত ব্যক্তি ফেসার হয়েছে ধনী হয়েছে তাদের বায়োডাটা খুলিছেন তারা আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করছে বা তাদের বাপদাদারা মুরব্বীর সাথে ভালো ব্যবহার করছে এর বরকতে তাদের কোন দিনের দুয়ার বরকতে তাদের ফুরা শ্রেণী বংশ পরম্পরা সুখ ভোগ করে আঙ্গ গরিবের নসিবের সুখ নাই কিল্লা গরিবের ঘরে শুধু আল্লাহর গজব এক এক বাড়ির ফাঁসে দিয়ে যাইয়েন যা আল্লাহর গজব দেয় মানে আল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহ এনেই লাগবে তাকে গজব ডাইলবার লাই শুধু এক কজ্জা লাগলে তোর উপর আল্লাহর গজব হড়ক আল্লাহর গজব রে আল্লাহর গজব হড়ক আল্লাহর গজব হড়ক আল্লাহর গজব হড়ক তোরে আল্লাহ ফুরান বিবি বাজার তুই হিরে নেওয়া নগিরে নেওয়া নগিরে নেওয়া হিরে নেওয়া আল্লাহর গজব হড়ক এচ্ছা গজব দেন না সিটিং মহিলা এচ্ছা গজব দেন না সিটিং মহিলা বর্তমানে আমাদের মসজিদের আশেপাশে নাই রে এই জন্য গরিবের গো অভাব যায় না এই চব্বিশটা ঘন্টার ভিতরে কিছু কিছু মুহূর্ত আছে দোয়া কবুল হয় কিছু কিছু মুহূর্ত আছে দোয়া কবুলে যায় এ গজব দিছে দে এই সময় কবুলে গেছে ঠিক কিনা আল্লাহ আমার জাতিকে বুঝার তৌফিক দাও তাহলে আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করিবা যে আব্বা আম্মা এত মহব্বত করে হে আব্বা আম্মা সন্তানে বোর মহব্বত পাই আব্বা আম্মারও দেখতে পারে না কানে বেশি গান্নার গান্নার করেন আনে বাড়ি গেছেন গই ঠিক কিনা এরকম যুবক আছে নি আব্বা আম্মারে মহব্বত করবেন ওয়াইফেরও মহব্বত করবেন আর কিছু আব্বা আম্মা আছে এরকম তো বিচার করা যায় না হে বুড়ির জিজ্জামাইয়ে হে বুড়ির জির লগে ভালো ব্যবহার করক ইডা চায় এককারে এ জামাইগা বল লগে চব্বিশ ঘন্টা আনন্দ উল্লাসে থাকুক ইডা চায় কিন্তু হুতে যদি বল লগে আনন্দ উল্লাস করে হেতে বোঝাড়া কিচ্ছু বোঝে না বুইয়াল্লার হুত বুইয়াল্লা বাদাইম্যা নষ্ট হয়ে গেছে এক ব্যক্তি আর্জেন্টিনা এবং ব্রাজিলের অধিনায়ক একই ব্যক্তি হেরে যদি জিজ্ঞেস করেন ভাবি কেমন আছেন আসিবেলা আনজির খবর কী তো বাহ আর্জির মতো মানুষ আর্জির জামাইয়ের মতো মানুষ আসেনি সুখের সাগরে আর্জি আনু হুৎকনে দেই না দে হ্যাঁ বাদাইনার ঘরের বাদাইনা নষ্ট হয়ে গেছে ওই বসুরাট বিয়ে করি এর নগদ জামাই থায় আজ যা দুই বছর হাতে দেই না বোর কথা হতে বোর কথা ওড়ে বোঝ ইডা কইরে একই ব্যক্তি দুই দলে খেলে জির লাই কেমনে কইলো আর বললে কেমনে কইলো তো আমার আব্বা আম্মা যারা আছেন আপনারা পুত্রবধূকে মহব্বত করিয়েন ভালোবাসিয়েন নিজের মেয়ের মতো আল্লাহ আপনাদের রিজিকে বরকত দিবে ইনশাল্লাহ ঠিক কিনা তো সংক্ষেপ এ কারণে হিডে হিডা লাগে মজ্জাদি ফুতেরা শাঁখের করাতে হড়ে কি মারে রাখবো না মার মহব্বত রাখবো না বোর মহব্বত রাখবো দুইটার নির্যাতনে পুরুষের জীবন কইলে এই জন্য পুরুষ হয়াত কম হয় দোনো দিকের নির্যাতনে পুরুষ মরি যায় কই আর যদি তো করে দুই বিয়া করাইয়ে দিতে আরি মানে জিন্দা কবর আজাব জিন্দা যদি আল্লাহ কারো করে কবর আজাব দেয় এটার নাম হইলো দুই বিয়া করুন দোনো দিকে নির্যাতন সুডোকার কাছে আইলে কেব হ্যাঁ বড় কারে তুই উড়া লাইছো তুমি আর কাছে আইলে আল্লাহর গজব পড়ে তোমার এই গেরে তো সমনি বাসাতে না রাও তুই কি তাকো চুপ পা কুত্তা মার্কেটিং করো শুনছি আশের গোস্ত খাই উড়া লাইছো আর কাছে আইলে তোর গজব পড়ে এ দোনো দিকের নির্যাতনে পুরুষ অ্যাস্টক করি মারা যায় প্রায় আকসার মহিলা যেগুন বিধবা হয় খেয়াল করি চাইয়েন এগুনের প্রতি আল্লাহর বেরহমত পুরুষেরই বেশি নির্যাতন করে বর্তমান সমাজটাতে পুরুষ নির্যাতিত বেশি এ একরকমে মা করে একরকমে বউ করে বাজারে গেলে একরকমের নির্যাতন তারপর রোডে গাঁটে একরকমের চতুর্দিকের নির্যাতনে নির্যাতনে পুরুষ কোন অ্যাস্টক হয়ে মরে আর বিয়ে আর একটা করতে গসা মহিলা কইব কী তা তোর বউয়ে আয় তো স্টক করি মরি হুদা কোনো মহিলা স্টক করি মরে না বাচ্চা জরিপ লইসা সাসি জেডি খালাম্মা ব্যক্তি বাসি রেছি হুকুরা মর আর কিনে দিও না মনো আজ আল্লাহাম মোবাইল নম্বর আর আলাইছি গুনে সাসা জাড়া ব্যক্তি মরি কবর আর দিও নাই আজ যে হুঁচুশ বছর বাপ দাদা সাসা মরি গেছে তো ঠিক নিও ওমা হে বুড়ি মরবার কিনে দিও না কেন জাড়া মরছি নি আমার গহি মরে ন মরতেও ন একটার বয়স তিরাশি বছর চুরাশি বছর হয়েছে মাগো মরিবার কিনে দিও নাই আসেনিও এই নির্যাতনে পুরুষ নির্যাতনে পুরুষের হয়াত কম
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাও তইলে বহুজতি নির্যাতন করে কিন্তু মারে অগ্রাধিকার দিবা সর্বঅবস্থা মাকে ভালোবাসবা বেশি মহব্বত করবা আল্লাহ আঙ্গো মারে বুঝার তৌফিক দাও এই নির্যাতনে কজ্জা কারাঙ্গালের নির্যাতন হন মানুষ শহরের দিকে গেছে কই মাগে রামো হুচ্ছর কিন্তু দোনো কাছে যদি মিলিমিশি চলতো আমাদের ঘর আমাদের সমাজ আমাদের পরিবার আমাদের রাষ্ট্রটা স্বর্ণের টুকরো হইয়া যেত আল্লাহ বুঝার তৌফিক দাও তারপরে এই আয়াত তিনোগা শেষ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখান হাদিস বলছেন আলা উখবিরুকুম বি আবদালা মিনাস সালাত ওয়াস সিয়াম ওয়াস সাদাকাতে আমি কি তোমাদেরকে বলবো নামাজ রোজা সাদকা থেকে উত্তম কাজ আছে কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ আমরা বললাম হে আল্লাহর রাসূল বলুন বলুন কালা ইসলাহু জাতিল বাইন ইসলাহু জাতিল বাইন দুই পক্ষ বিবাদমান দুই পক্ষের মাঝে ইসলাহ করে দেওয়া হচ্ছে নামাজ রোজা কোটি কোটি টাকা দান সাদাকা সেই উত্তম সুবহানাল্লাহ কর আর ওয়া ইফসাদু জাতিল বাইনে হিয়াল হালেকাতু আর দুইজনের মধ্যে নাড়ামি লাগাই দন দুনিয়ার সবচেয়ে খারাপ কাজ সহিয়া দিস এটা আঙ্গ বর্তমান সমাজটা হইল কে কার হিসিদি লাগাই দিব এভাবে বাচ্চু নাড়া হজ্জা নাড়া মিন্টু নাড়া জোনটা নাড়া আসেনি আরে ভাইয়ে কইছে কিন্তু নাম কইতাম না ওর নাম কিতা কইতাম নাম তো ইগেনি বাংলাদেশে ক এক্স ওয়াই দি কইও না এক্স ওয়াই দি কইলে তো বুড়িগারা বুঝতো না কেন ঠিক নিও এইভাবে শুধু কাল লগে কে কে লাগাই দিব কয়তো তো তোরে মারি লেতে কইছে কি নাই শুনছি এ শুধু সাউয়ের হানি কদুর খাইবার লাই পুরান বিবি বাজারে যে এতের লগে এতের কথা হেতেরে হেতের কথা এতেরে দি দি মনে হয় যেন আগো সমাজটা একটা জাহান্নামের টুকরো হয়ে গেছে ঠিক না আল্লাহ রসুল বলছেন নামাজ রোজা সাদকার চেয়ে শ্রেষ্ঠ আমল হচ্ছে মানুষের মাঝে সম্প্রীতি মিলাইয়া দেওয়া মানুষের মাঝে মাঝে ভালোবাসা এর ব্যবস্থা করা মানুষের মাঝে যে বিবাদ ঝগড়া ফাসাদ মামলা মোকদ্দমা এগুলা এগুলা ভ্যানিশ করে দেওয়া এগুলা মিচুয়াল করে দেওয়া তাদেরকে মিলাইয়া দেওয়া পড়ি আমরা আমিন তারপর আরও একখান হাদিস বলে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাস করে ফালিয়া কুল খাইরান আউ লিয়াসমুত তাহলে তার উচিত হবে সে হয় ভালো কথা বলা অথবা চুপ থাকা ওমান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাস করে তার কাজ হচ্ছে ফালিউক্রিম জারাহু প্রতিবেশীকে সম্মান করা তার প্রয়োজন মেটানো ওমান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউক্রিম দাইফাহু মুত্তাফাকুন আলাইহি যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস করে তার কাজ হচ্ছে সে অতিথিকে মেহমানকে সম্মান করা ঠিক কি না মেহমান অগ্রাধিকার দিবেন আপনার আত্মীয় স্বজন অন আত্মীয় স্বজন নাইও অন কেলা শহরে দেহাতের বন্ধু বান্ধব মাইয়া যে কলেজ হরে হেতির বান্ধবী টান্ধবী ওই ফুফু যারা আছে ফুফু তো এবং এখন তো জাদুঘর থেকে টোকাই আনন লাগবে ফুফুর দাম নাই আর অংশ নিতে হইলে তো আর দামে নাই বাইর কিনা দি যদি হাঁড়া দেস তোরা মামতো ভাই গিরা গাড়ি গেলাই তোকের লগে হিসাব শেষ এটা তো ফরজ অধিকার তার অধিকার নিয়ে গেছে অধিকার নেওয়ার পরে না না আত্মীয়তার বন্ধন রাখবেন ওরে কথা কয় না আকসার মানুষ কিতা করে ওই সম্পত্তিটা মারি খাই পেল এত করে নাইও রানে জনা অংশ লই যা দাওয়াতে কিনে দিও নাই ওরে কথা কয় না জমিয়ান বাঘ করি লই যেলে গো আহা রে হুকুর করে আর টোকাইও হাম জানা বোন বাগিনার করে টোকাইও হাম জানা তো ইসলাম এটা নিয়ে শিখেছে আমাদেরকে এটা তো তার অংশ নেওয়া এটা তার জন্য আমার দিয়ে দেওয়া এটা ফরজ আমার উপরে দিয়ে এরপরে সম্প্রীতি ভালোবাসা ফুফু আসবেন বোনেরা আসবেন এভাবে একটা মিলন মেলা এরপর ক্লাসমেট বন্ধু বান্ধব অন্যদেরকে আমার আত্মীয়তার টপ গিয়ারে আছে শ্বশুর বাড়ির লোকজন ঠিক কি না কেন ঠিক না আসে না নতুন বিয়ে করছো তো ঘটনাটা ঘটা আলাই যত রে একদম আসল আত্মীয়র খবর না আব্বার দিকের আত্মীয়কে বেশি মহব্বত করবেন পড়ি আমরা আমিন কষ্ট হচ্ছে আর একটু আনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুল থেকে বর্ণনা মানসাররাহু আইয়াবু সুতাল্লাহু ফি রিজকিহি যে ব্যক্তি চায় তার রিজিক বেড়ে যাক ব্যবসা বাণিজ্যে বরকত কল কারখানাতে বেশি বেচা কিনা রিজিক আর রিজিক এই অবস্থা যদি কেউ চায় ওয়াইয়ানসা লাহু আশ্রাহু আর যদি সাদে তার হয়াতের ডায়রি আজরাইল আল্লাহ সাল্লাম বলি যাক হয়াত বাড়ক তার একটা কাজ দিছে বিশ্বনবী রিজিকে বর্ধিত করণ বেচা বা বিক্রিতে বাড়ন চাকরি বাকরিতে বরকত বিদেশের সম্পদে বরকত আর হায়াত বেড়ে যাইব একটা আমলে সেটা হচ্ছে ফালিয়াসিল রেহমাহু আত্মীয়তার বন্ধন প্রীতি ডোর ঠিক রাখা এখন আত্মীয়তার বন্ধন নাই
এই জন্য মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায় হঠাৎ মৃত্যু মনে থাকবো নি এই আত্মীয়তা ভাবি যদি আন্নারে ভালোবাসে ভাবিরে কইয়েন আন্নার এই রক্তের দিকের আত্মীয় হোর বাড়ি বাফের বাড়ি দোনো দিকের আত্মীয়রে যাতে বেশি ভালোবাসে আমার থেকে আমার ওয়াইফ আমার আত্মীয় স্বজনের হেতি বেশি বেশি দাওয়াত দি খাওয়ায় এটা বুঝাই পারলে কই রে মিডিয়ার সামনে তুই কম জায়েজ নাই তো কোন লাগে তো না শিখবি কেমনে আমি কইলাম তুই তো এইভাবে খাবাও হেতা করে ঘটনাটা কিতা দোনো ভাটি রে কয় আয় হাতি সিটা ফাইসি সে তুই আবার আলেম এম এ ফাঁসার কি এম এ রূপ দিয়ে এম এ ওরে কথা কচ্ছা বুমনি রে ইয়ে এম এ এম এ আয়ো এম এ হে ও এম এ তো কইলাম দে কইল দে কয় হাদিসের কারণে খাওয়াই যাতে আন্নার হয়াত বাড়ে আমি কই তো আর হয়াত বাড়াইতে চাও তো তোমার সুবিধা লাগে না কইটা যাই হোক কাদের হাওয়ার উপরে চলেন আবার আমরা দুইবার একসাথে চলি মাগো হো যদি অ্যাক্সিডেন্ট হয় দুই বোন রাণী শেষ এমনি ফ্যাকেট হয়ে যাব গাড়ি আফসারি নাই আল্লাহ আপনি প্রত্যেক চলন্ত ব্যক্তিকে হায়াতে তৈবা দান করেন আরো জোরে তাহলে হয়াত বাড়া রিজিক বাড়ার একটা আমল ক এটা আর জোরে তোকে গরুর গোস্তের গরম লাগে খের গরম লাগো গরমে কি ইরবে বেড়া গরমে কিতা করতে পারি ডাঁটো জানি ঠিক কি না আমার ফাটির লোক পাইছি ঠাঁসে গামে ইডি আর বিজি যার বেজক গই আয় হারাম ইয়ে করি তোরা তো ইস মাগু গরম লাগে কিতা ভাগ হয়ে গেছি গরমের একটু সাইজ করে গেলাস এত কতক্ষণ লাগে অরানো দৌড় দিব হেতে লাগায় গাম কত দিব গাম হইলো আল্লাহ রহমত অটো সিস্টেম গাম ইডে আবার এসির মতো ঠান্ডা করবো হেতে কোত্তা দিবে আছে টুপি দিবে আছে দেন একটা ইস ইরি গরমে এতটা নাচাইতে যাচ্ছি এতটা আল্লা শিবে দি ভিড়ে ইয়েতে টক্কা মারে চুপ করিব ওই থাক দেখবি গরম অরান ওই নোয়াখালী তো দৌড় দিব কথা ঠিক কি না একটা গরমের তকবির দিয়ে দূর কর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর এখন হয়াত বাড়িবার রিজিক বাড়িবার একটা আমল ক এটা আর জোরে কোনটা আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার আত্মীয় স্বজনের সাথে তা করে খাওয়াইবি সেভেন আপ আফসারি রে খাওয়াস কোনো আন্তি আসেনি হাত দিশের আফসারি রে সেভেন আপ খাওয়াইলে তোর হয়াত বাড়বো মাগো খালি মা লাঙ্গরে দে হুজুর দোয়া করিয়ে তোর টিয়ার দাম আঙ্গ কাছে চাই রানাও নাই তুই দিবি হা লাট 1000 টিয়া নোট এক কান ইকবাল ভাই দিয়ে লাইব আরও তাজা 1000 টিয়ার নোট দুই আন সাইফুলে দিয়ে লাইব আরও বেশি হেতে শিল্পপতি তো তোর টিয়ার দাম রয়েছে নি আত্মীয় স্বজনের খাবার ডাইল ভাত সাইকে খাবা মাসে মাসে একবার নাইয়ুরি করে মেহমানদারি করা মা তারপরে এক দুই মাসে ভাই বোন বা শ্বশুর শাশুড়ি যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার কর দেখবি গুণের বরকতে অ্যাক্সিডেন্ট তুই বাঁচি যাবি মানুষ কেন এখন হঠাৎ মৃত্যু কেন তা করে ক্যান্সার ধরে আলসার ধরে ডায়াবেটিস ধরে বেশি খেয়ে ফেললাই মালকা মাল আছে আল্লাহ কো হ তোরে খাওয়াইতেন ন সোমনি বাড়ি করছো দশতলা ওতাইতেন ন ঠিক না হজরত ডাক্তার রহমতুল্লাহ আলাই যখন আলট্রাসোনোগ্রাফি করে এ কথা ক হজরত ডাক্তার রহমতুল্লাহ আলাই জ্বরে পরীক্ষা নিরীক্ষা করি আবার কম আমি তো ডায়াবেটিস আমনে এ রাচ্ছে ভাত খাইয়েন না অর্ধেক আডারিটা খাইয়েন আর কাপ মাফি ভাত খাইয়েন আর অজ্ঞা আপেল এক সপ্তাহ খাইবেন গোস্ত টোস্ত অর্ধেক এক সপ্তাহ অর্ধেক গোস্ত খাইবেন এই কথা যদি আমি ইমাম সাহেবে কইতো এই ইকবাল ভাই হোক সাইফুল ভাই হোক রহমতুল্লাহ ভাই হোক এমন মোস্টা ভাগ তো বাম ফাল্লা হোক আগুন বরিশাল হয়ে যেত তোর বেতন বাড়াই বললে হাই ফাস্তা ব্রেকসি হাই শেখাপতি মসজিদের আর তুই আরে বাদ মাফি দাও হুজুর দর বস্তাদবর ঠিক না ইকবাল চলিয়া সাইফুল চলিয়া হুজুর বিদায় কর নাঙ্গো হুজুরের জন্য শক্তিশালী মহাপুরুষ হচ্ছে হজরত ডাক্তার রহমতুল্লাহ আলাইহ কি নাউজুবিল্লাহ ইডে তো আউজুবিল্লাহ ইডে ঠিক হ্যাঁ তারা কই দেখো আমনে না ডায়াবেটিস রিজিকার চলবে না থাকবে চলবে দেখবে ফ্রিজ অফে খানা কিন্তু বেল দেয় কাইতে পারবেন না আতুরা লিল্লাহে তাকবীর এক দুই মাসে একবার নাই নাই ওরি ফুফুদেরকে নামতো ভাইদেরকে হুয়াতো ভাইদেরকে দাওয়াত দিয়ে ডাইল ভাত খাওয়ামো সমাজ কেন নষ্ট হয়ে যাচ্ছে এটা একটা কারণ তো
এটা একটা কারণ এটা একটা কারণ আল্লাহর রাসূল তো এগুলো আল্লাহ থেকে বলছে এগুলো কোনো জ্ঞান বিজ্ঞানের কথা নয় ডাইরেক্ট আল্লাহ থেকে টাওয়ার থেকে ডাইরেক্ট রাডার থেকে হুজুর না কথাইডি নামায় নামায় বলে দিয়েছে ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুই ইউহা আমার মোহাম্মদ যেটা কয় আমার পক্ষ থেকে প্রেরিত কথাই বলে লিল্লাহি তাকবীর ক্যান্সার আলসার হার্টের ব্যারাম স্ট্রোকের রোগী অ্যাক্সিডেন্ট সকল সমস্যার মহা ঔষধ হচ্ছে আত্মীয়তার প্রীতিডোর বন্ধন ঠিক রাখা আমি আল্লাহ রসুলের কথার সাথে সমগ্র বিজ্ঞানের সাইরানার ফাত্তাও দিই না কারণ আমার রসুলের কথাটি ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে কই এলেছে উনি মহাপুরুষ উনি কোনো কথা নিজের থেকে বলে নাই উনি যেটা আঙ্গরে প্রেসক্রিপশন দিছে এটাই আঙ্গ ওষুধ দেখবেন আমল করেন আল্লাহ আপনারে এ করিয়ে লাইব এক এক স্টোরি আমরা শুনছি এখন তো বলার সুযোগ নেই প্রিয় বন্ধুরা রসুল সাল্লাম আরও বলেন মান কানাত লাহু ইমরাতানে ফামালা ইলা ইহদাহুমা যা ইয়াউমাল কিয়ামাত ওয়া শাক্কুহু মাইলুন রাওয়া ওয়া আবু দাউদ কোনো ব্যক্তির যদি দুইজন ওয়াইফ থাকে সে একজনের দিকে যদি মাইল হয়ে যায় কেয়ামতের ময়দানে আসবে সে একদিক ঝুলন্ত এটার জন্য শুধু পুরুষ দায়ী নয় পুরুষেরও তো নির্যাতন করে দুই বিয়ে করিবার হর এ ছোট গায়ে জামাইরে দখল করি গেলায় কত গালি গালাজ করে এগুলো তো ভদ্র সমাজে মিডিয়ার সামনে এগুলো বলা যায় না আপনার বড় বড় ওয়াইফের ঘরের যে মেয়ে হয়েছে মেয়ের বয়সও হরের বছর ইয়ার হর হিগেরে গালি গালাজ করে অত্যন্ত কঠোর ভাষা গালি গালাজ করে আমি শুনছি বিভিন্ন ভাইদের ইন্টারভিউ নিছি কিন্তু দুই বোন যদি মিলেমিশে চলে তাহলে পুরুষটা জান্নাতে যায় ও পুরুষ তো তাগো নির্যাতন একদিকে ঝুঁকি পড়ে নবীজি বলছে তুমি ঝুঁকলা কেন তোমার এই একদিক এভাবে কাটিন না থাকবো ঝুলন্ত থাকবো তাইলে দরকার নাই সাইডটা বিয়া কয় খান এটা হলো কারণে তোরা রুগীর লেনি আরোগ্যের উপকার করতে যাবি তোরে কারণে ধরে মারিয়ে নেবো দরকার নেই উপকার একটাই বালা আর আফসারি ভাইয়ের লোক ইনশাল্লাহ 12,500 হুর আছে একসাথে বিয়ে করিম তুইও করবি আয়ো করিম ইনশাল্লাহ জান্নাতে ওরে কোথায় রে কোথায় বন্ধু বান্ধব যারা দুই বিয়ে করছে খবর লইছে আর নির্যাতনের শেষ নাই মরি গেছে জীবন্ত শেষ হাতে ঠিক না আর দুনিয়ার কারেন্ট লাগলে তো আগুন লাগলে তো ফায়ার সার্ভিসে নিবান যায় আর দুই বিয়ের যে একটা আগুন লাগে দোনো হতিনে যে যুদ্ধটা করে পৃথিবীর আর কোনো ফায়ার সার্ভিস নাই যে আগুন নিবে জ্বলতে আছে আগুন ঠিক না ঠিক না আল্লাহ আমাদের প্রিয় ভাইদেরকে তুমি কবুল করো বোনদেরকে কবুল করো আল্লাহ কোনো ফুরুট যাতে হাসর মাঠে শাক্কুহু সাহাকেতুন ভাবে যাতে না আসে আল্লাহ আমাদেরকে তুমি কবুল করো আসেন আরও অনেকগুলো হাদিস রয়েছে আমি বলতে পারলাম না এবার আসেন পারিবারিক বন্ধনের গুরুত্ব পরিবারের প্রথাটা নবীদের সিস্টেম আল্লাহ আদম সফিউল্লারে বিয়ে করাইছে এই আম্মা হাওয়া আলাইসাল্লামের সাথে ওনার এ থেকে ওনার দেহের অংশ থেকে ওনাকে বানাইছে বানাইছেনি তারপরে ইয়া আদম স্কুন আওয়াজুকাল জান্নাতা ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শেতুমা ওয়ালা তাকরাবা হাজি সাজারা তাফাতা কু না মিনাজ তোমরা দুইজন আল্লাহ বিয়ে ফড়াই দিছেন তোমরা দুইজন আমার কাছে থাকো পরিবার পরিবার প্রথাটা হলো জান্নাতি প্রথা ঠিক কিনা আজকে আমেরিকা শান্তি নাই বুড়ারা বুড়ো হয়ে গেলে ওই কোন হালা যে বৃদ্ধাশ্রমে কোন বৃদ্ধাশ্রম আর আর আব্বারে বুঝি বৃদ্ধাশ্রমে হেরা প্রতিপালন করিব ইসলাম শিখেছে আব্বা আম্মাকে নিজের মতো ওয়াহফিদ লাহুমা জানাহা জুল্লি মিনার রহমা তোমার দয়ার ডানা জাপটাইয়া দিয়ে আব্বা আম্মাকে ধরো ইসলামের মতো সুন্দর জিনিস আর নাই বিয়া নাই রে সারা পৃথিবীতে বিয়া লাইফ সাপোর্টে গেছে যা গুললাম যত রাষ্ট্রে অন সাফানে হইসে দিতেছে যুবকর করে কবাই রে শুধু হলো আমার ইয়া ওয়াহ যা লাগে হলো আমার এগুলো সরকারি চাকরি দিয়ে টিয়া দিয়ে 5-7,000 স্কুল বন্ধ হয়ে গেছে ওলা আর নাই এক এক একখানো আছে গাড়ি রেলগাড়ি 100 মাইল যায় অজ্ঞা ছাত্রীর লাই প্রত্যন্ত অঞ্চলে মাইয়া অজ্ঞা আছে মাইয়া এক গেলে রেলগাড়ি 100 মাইল চলে কয়শো অনহে দিনার পত্রিকা শরীফ নিউজ শরীফে দেখলাম হজরত নিউজ শরীফে টেলিভিশনের নিউজে কি ইন্ডিপেন্ডেন্ট নিউজ না কোন চ্যানেলের নিউজ থেকে দেখলাম সরকারে বাতায় করছে হোলাম হোলাম মাইয়া ওয়াও খালি বিয়ে করো বিয়ে করো ওই ফ্রি সেক্স করতে করতে বিয়ে সাদিরে নিরুৎসাহিত করতে করতে অন জাপান আরও 50 বছরও জনসংখ্যা আগের মতো আসবে না শেষ আর আমেরিকা লন্ডন জাপান এই বিভিন্ন দেশগুলো বিয়ে নাই দে অন জনসংখ্যা তাদের ব্যালেন্স নাই আর আমরা মুসলিম মিল্লা আল্লাহ রসুল আমাদেরকে বিয়ে সিস্টেম বলে দিছে তোমরা বিয়ে করো বিয়ে করে সন্তান উৎপাদন করো এগুলো তোমাদের তোমাদের এগুলো ইন্স্যুরেন্স বাচ্চা কাচ্চাগুলো তোমাদের ইন্স্যুরেন্স এটা একটা নিয়ামত কথা ঠিক কিনা
আজ তারা কষ্টের আশ্বাস নাই তাইলে পরিবার ভাতা কার দান আল্লাহর দান কার দান মুহাম্মদ সাল্লামের তো নয়টা পরিবার ছিল কয়টা এট এ টাইম নয়টা এটা কেন বললাম এই কথাটা তিন ঘন্টা বললে ঠিক করে বলতে পারতাম এখন আঙ্গ মুসলমান মেয়েরা বিয়ে বইতে রাজি না আমি একটা কাজে এই মাদ্রাসা 25 তারিখ 22 তারিখ বন্ধ হইছে 25 তারিখ পর্যন্ত একটা কাজে গেলাম 12 13 জন ছাত্রীর লগে দেখা করলাম অগ্গার জামাই নাই কি তা গো আজি ক সমস্যা জামাই যে গ্রামে যাই কি তা গো তুই এই অবস্থাতে ক সমস্যা তো কনে চাস বার বাইতে আঙ্গু এটা বাঙ্গা ভাঙি হয়ে যাবো তাই মনে মনে চিন্তা করলাম এবার জামাই দেয়া যা বানাই স মেইলে পুরান বিবি বাজার স মেইলে শামসুর গ্যারেজে তো জামাই বানাই আনন লাগবো মানে বিয়ে আর বই তো না তো এটা যারা বিয়ের লাইন নামছে যে সমস্ত পুরুষেরা তারা বোঝে এটা কত ভয়াবহ পর্যায়ে গেছে বিয়েটার অন মহিলারা চাকরি মান্য করে দূর একদিনের দিক কোনো রকম বইম জরিমানা কর্তৃত্বী লইয়া নেতা আয়ু বন্ধু বান্ধবের কি অভাব আছে নাই ফার্মের লাইনে গরমের মধ্যে ফার্মের লাইনে হোলাহালে টেলিভিশন চায় চলছে একসাথে চিজি বাড়ি হ্যাঁ মস্তে মস্তে ফোলাগরের গোস্ত কষাই খাও আস্তে আস্তে শহর বন্দরগুলো চিৎকার করে কাঁদে মানুষেরা ঢাকা শহরে প্রায় 80% বিবাহ বাঁধতেছে চট্টগ্রাম শহরে বাঁধতেছে দেশ গ্রামে বাঁধতেছে কারো কথা কারো সহ্য হয় না নবীজি বলছে কেমতের আগে আগে মানুষের ধৈর্য কমে যাবে কই সকালে মোমিন বিকালে কাফের বিকালে মোমিন সকালে কাফের কারো কথা কেউ মানে না কত উঁতু গায়ে কম বুঝিনি একটা তো আর আগের যুগের বুড়িগেরা মহিলা করে যখন বলতো যে চুপ করো কাঁপতো তারপরে দুফাত যান ঘাসের যান লই আইলে তারপরে মহিলা কদর আগাই আইতো করে কথা ঠিক কিনা তারপরে 30 গাবত দিল্লার বারা বাঁধি এ করতো অহনকে মহিলারা না আরো অলিত মরিচ তো সব মেশিনে সুরা আলায় সর্বত মেশিনে সুরা আলায় কিন্তু একটা ওমা মরিচই গেছে কই ওমা সর্বতই গেছে কই তারপরে মাছগুলো পর্যন্ত বাজার তো কুড়ি লইয়া নে শুধু হেবুটি রাঁধি খেব তা হাত্যান্ন আমাদের জন্য একটা আজাব অপেক্ষা করতেছে বিশাল আজাব আসতেছে এগুলো বলতে তো সময় লাগে রে ভাই সব সময় কেমনে বলি আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আসতে লাগতে আর আগ্রাগলাত আইক দিয়ে আসো আজ থেকে 20-25 বছর আগেও বাদির গছ বাদির বাদির ডাল্লাত আইক জিলা সামনে দিয়ে দরনে দি এ একটা দিন না আইক জিলা দিয়ে ইংলিশ কইলে কতদিন আসার গায়ে হড়ি গুয়ে আর তুই ডুব দিয়ে লাইছো দিছিলানি অন 8 লাখ টিয়ার ইংলিশ টয়লেটও আগো এই ইংলিশ টয়লেট থাই যাবে একদিন এটার দিকে সাই কাইনবা মানে আগায় তো নয় আইকবা কত সেদিন আসতেছে অতি শীঘ্রই আমরা বিপদে পড়তে যাচ্ছি একটা মানুষের সম্মানবোধ হাজব্যান্ডকে ভালোবাসা সম্মান করা প্রায় নারীর ভিতরে নাই ঠিক কিনা আমরা পরশু একটা কাজে গেছি একটা গ্রামে কিছু মহিলা বাইরের বাইরে একটা দরজাতে বসে রয়েছে আর কি নাম বললে তো এখন টেলিভিশনে চলে যাব আমরা কইলাম আহারে মহিলারা রে আপনারা একটু বৃত্তে যান না আমরা একটা কাজে আইছি এই আহারে কইলাম কা ওরে মহিলা কোত্তা কাপড় খুলি আয় আমার দরে আমার মতো একজন ফেসিয়ার তো মনে মনে কইলাম আরে বেজ্জিতি করলে এতে তো এতে জামাইরে সাইরা না দামও দেয় না কি আতঙ্কে আছি আম্মাজিরা তো অনেকে কইব আমি মনে হয় যেন নারী বিদ্বেষী না আউজুবিল্লা আল্লাহ তো বেশি অধিকার দিছে পুরুষকে তার সম্মান করবেন ফাদ্দালাল্লাহু বাদাহুম আলা বাদ এখন পুরুষের সাইরা নারী জুত নাই এ পুরুষ নির্যাতনের শিকার হইতে হইতে করতে ইয়া তোরে দিয়ে লেছি তুই বাজার করবি হ্যাঁ ইত্যান্ন বে একটু সমনি মাছ দিয়ে শখ মার্কেটে শখ করে বেডারা বস সোরের মতো বইঠা আইসিনি রে তুই দেখো না আইসিতে দেয় না আগলে গেছি বাজার করতে করতে তুই আবার জিজ্ঞাও আইসিনি কি কয় আল্লাহ আমাদেরকে কোথায় আছে ইসলাম কোথায় আছে আগের সভ্যতা দিনের পর দিন দেখবেন বিবাহ আরো কত ভাঙে বিবাহ যত ভাঙব জেনার দরজা বেড়ে যাবে সমাজ আরো অস্থিতিশীল হয়ে যাবে বিয়ের যত সুন্দর করে সার শুদ্ধি প্রতিপালন করবেন সমাজ থেকে জিনা দৌড়াইব 70টা অস্ত্র দিয়ে বিয়ের কোবাই লাইফ সাপোর্টে জিনা ব্যবসার ফরকিয়া প্রেমিস্টি বেনসন সিগারেট খাই খাই আঙ্গর দিকে চা কিরে বিয়া তুই কনায় সমাজ 90% লোক জিনার লগে জড়িত হয়ে গেছে কয় না কারো কথা কেউ শর্মে কয় না ঠিক কি না আল্লাহ তুমি রহমত করে জাতির প্রতি আম্মাজি আপনারা নারী নারী পুরুষের সমন্বয়ে সভ্যতা সৃষ্টি স্বামীকে সম্মান করেন মহাব্বত করেন আল্লাহ রসুল বলছেন ওয়াইন কানা তাল্লা তার নূর যদি পুরুষ তাকে অয়েল কাম জানায় কাম টু মি কুইকলি চলে আসি বলবেন আসসালামু আলাইকুম মাই ডিয়ার ডার্লিং হাউ আর ইউ
ইন হোয়াট রিজন কল টু ইউ মি তাকে বললেন কেন আপনি ডাক দিয়েছেন আর ডাক দেওয়া তো দূরের কথা হ্যাঁ বুড়ি চাকরিতে চাকবে সাতটা পর্যন্ত সাতটাতে উড়ি ওনার বুড়া হড়িয়ে বাতলাম দিয়ে বুড়ি টিফিন বক্স ভরি দেয় বুড়ি চাকরি বাকরি করি যায় আইতে আইতে আটটা বাজে যায় স্বামীর সেবা করবো কতক্ষণে কোরআনে কারিমে যতগুলো সিগাতে রিজিকের কথা বলছে ফুললিঙ্গে সিগা ফুললিঙ্গে সিগা আম্মা এই পরিবারে আপনার জন্য জান্নাত আল মারাতু আওরাতুন ফাইজা খারাজাতিল মারাত ইস্তাশাফা শাইতান মহিলারা হচ্ছে গোপন জিনিস গোপনে থাকবে যদি তারা বেরিয়ে যায় এই ব্রিজ শয়তান উকি ঝুঁকি দিয়ে কর ভাবিনি রে দারুন হ্যাঁ দেওরায় আমার যেমন তেমন হ্যাঁ স্বামী আমার যেমন তেমন দেওরায় আমার মোহনের মতন রে দেওরা মরলে হব পাগল হব দেশান তরি রে দেওরা মরলে নাউজবিল্লাহ কসা ইমান থাকবো এ গানে ইমানটা থাকবো এটা তো ইমান ভঙ্গের একটা কারণ এ গানটা স্বামীকে সম্মান করেন আর স্বামীরাও তোমরা স্ত্রীকে মহব্বত করো ভালোবাসো ইজ্জত দিও ভালোবাসিও তারে একটু ঘুরাইও এককারে ঘরও তোমরা ঢুকে যাইও না আগের যুগের বুড়িগারা বেশি নির্যাতন করছে এই নির্যাতনের কারণেও সমাজ কিছু গজব হয়ে গেছে বুড়িগারা এককারে বেশি বেশি কন্ট্রোল করছে এত কন্ট্রোলও ঠিক না তা ঘরে কন্ট্রোলও করবেন তাকেও বিনোদনের জন্য সুযোগ দিবেন তারাও তো মানুষ একটা ঘরের ভিত্তে কতদিন থাকতে পারে কোথায় কক্সবাজার লই যাবেন হাতে বাবির এলে কক্সবাজার যায় এরকম সিটিং যুবক বর্তমানে আমার মসজিদে নাই রে কক্সবাজার কারে লই যাবি হ্যাঁ নিজের বরে কারে রে এত বাবির এলে যায় আরোগ্যারে কয়রে বগুনের কদর ঘুরে আনসা ক ভাই ইডি বনি হোটেলের ইজ্জত সহল যাইব ইডিরের লই গেলে ক ঘটনা কিতা কহিতে থেকে রেনলে তো বেড়া রুলটি যায় আর আল্লাহ ক ফাসা আন তাকরা হুসাইয়ান আইয়া জাল আল্লাহ হুফি এ খাইরান কাসিরা যদিও তোমার হেতির কত সয়েজ কম হয়েছে আল্লাহ ক হেতির হাডের ভিত্তি আই আজারি সাহ দিয়ে লাইম আমির হামদা দিয়ে লাইম আরেক কিনে দিজিতে দিয়ে তোর হলা উপজেলা নির্বাহী অফিসার হইব ডিসি হইব দেখবা কালা কালা উপজেলা নির্বাহী অফিসার আছে কালা কালা ডিসি আছে প্রধান সেনাপতি আছে আই আল্লাহ আরেক কিনে দিজিতে দিয়ে কে কয় আর জোরে উম্মারে মা তাহলে কালা দলা সুন্দর সব্য আই লাভ ইউ সব্য জোরে কয় না কা সব্য বুড়িগার ঘুমাইও রো ফিকাপ লইও ফিকাপ লইও লাইট বন্ধ ফাঁকা বন্ধ করে দিতে হচ্ছে যা বুমচ্ছ দেখুন আসেন পারিবারিক বন্ধনের গুরুত্ব হচ্ছে তাওহীদের শিক্ষা পরিবার বন্ধন করলে আল্লাহরে চিনা যায় ঘর থেকে ইসলাম শিক্ষার সূতিকাগার পড়ি আমিন ফিতা মাতা শ্রেষ্ঠ ইউনিভার্সিটি ফিতা মাতার থেকে সন্তান শিক্ষা নিতে পারে আপনারা যারা ডিসিএসপি উপজেলার নির্বাহী অফিসার সচিব আছেন আপনারা 20 মিনিট হলেও নিজের সন্তানকে পড়াইয়েন ভাই আপনাদেরকে বোঝানোর জ্ঞান আমার নাই তবে আমি যে জিনিসটা পাইছি এই জন্য আমি বলছি আমার কলেজের টুকরা সর্বস্তরের লোক আমাকে মহব্বত করেন এই দায়িত্বের খাতিরে আমি বলতেছি ইকবাল ভাই যদি নিজের সন্তান তারে 10 মিনিট পড়ায় উনি ওনার মতো করে থ্রো করব আজ ওনার সন্তানের ওই টিউশন দিয়ে হড়ায় ওনার হল আমার ইয়ারে কাজের বুয়া তারপরে ফিটার খাবায় এটা তো জাতি নষ্ট হইবার লাইন এবার কান্ত লাগলে আন্নার সামনে না আদর করে আব্বা তো নুমন আন্নে অফিসে যায় লেগে হল আন্নারে কত ব্রেন নির্যাতন করে ওই তারপর হুইল পাউডার খাবাই দে দুধের কথা কই ওরে খাবাইনি এই নিত্য মানসিক টর্চারে এই জন্য আমাদের জ্ঞানী গুণী ধনীদের সন্তানটা মানুষ হচ্ছে না আপনি 1 ঘন্টা সময় দেন আপনার পরিবার বাঁচলে দেশ বাঁচবে আপনি সব আল্লাহর রাস্তা আফসারি হুজুর কাছে দিয়ে এলেছেন আফসারি ভাই ভালো মানুষ উনি না অনেক ভালো টিচার উনি দিয়ে দিবেন নো জীবনও উনি এত ভালো না আব্বা আম্মা হচ্ছে শ্রেষ্ঠ অভিভাবক মোহাম্মদ সাল্লাম এই জন্য নিজ ফ্যামিলিকে সময় দিতেন আপনি কি মোহাম্মদ সাল্লাম থেকে বেশি বিজি যিনি দুনিয়া আখেরাতের আসমান জমিনের রাজা বাদশাহ সব কিছু কন্ট্রোল ওনার হাতে আর সোয়াজিম পর্যন্ত যার হ্যাডম যার কর্তৃত্ব নেতৃত্ব আমার আল্লাহ দিছে আউয়াল আখের কথা ঠিক কি না যা আমরা দেখি আর না দেখি সকল কিছু নিয়ন্ত্রণ আমার আল্লাহ রসুল সাল্লামকে দান করছে তাহলে তিনি কত বিজি তিনি কত বেশি হাতুডান ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে নিজ সন্তানকে 1 ঘন্টা সময় দিব দেখবেন জাতি কতটুকু প্রসপারিটি অর্জন করবে ইনশাআল্লাহ আর কয়েক মিনিট বলবো ইনশাআল্লাহ অল্প সময় আর আসলে না হায়াত কুলেলি না আল্লাহ আমার ইকবাল ভাইকে তুমি কবুল করো আমার ভাইয়ের মহব্বতে এই গ্রামে আমার রিজিক আসলো আল্লাহ আমার ভাইকে তুমি বরকত দাও তাকে যারা সহযোগিতা করছে পুরো মসজিদ কমিটি পুরো এলাকাবাসীকে তুমি রহমত দাও আল্লাহু আকবার কাবীরা এরপরে সমাজ ও রাষ্ট্র সম্পর্কে জ্ঞান লাভ করে এই পরিবারের পারিবারিক বন্ধন প্রীতি ডরে সুরিসামারি হৃদয় আমনে
বেগমগঞ্জ থানা পুলিশ আছে 37 জন ধরেন লোক আছেন আপনারা 6.5 লাখ তো ব্যাকের যদি পুলিশে হিট যায় এটা কো ডানা থাকবনি না কিন্তু পরিবার প্রীতি ডোর যদি ঠিক থাকে হুতে ধরেন খিরগ লৈ আনছে ইকবাল ভাই আমদুগ হাড়ি লৈ আনছে ইকবাল ভাই বহু যদি হলার ক গোলামেরুত গোলামেরুত আর যদি ইডি দেই জীবনে তো তোর খবর আছে জিয়ান তো আমিগুন আনছ ঠিকই আনো দিয়ায় এই ছেলে যতদিন বেঁচে থাকবে কোনোদিন আর চুরি করতো না দুদকের চেয়ারম্যান হইলেও চুরি করতো না মন্ত্রী এমপি হইলেও চুরি করতো না সে সোনার সোনার ছেলে হিসেবে তৈরি হয়ে গেছে আর বড় হইলে হাতে চুরি করলে পুলিশে ফিটলে কবে একবার যান মারি খাইছি আরও করি তাহলে পরিবার প্রথার দরকার আছে কি না আছে কি না আছে কি না পরিবার হচ্ছে আমাদের ইউনিভার্সিটি দেখবেন হাতের সামনে তাল হইল তো দৈত্য নো টিয়া ড্যাঘড়ি থাকলে হাতে এটার দিকে চাইতো না টাইম নেই পরিবার মুসলিম মিল্লা এই পরিবার প্রথাটা শিখেছে আজ আমেরিকা জাফান যাই বলেন তারা তো তাগরে কম্পিউটারে হওয়ার দন লাগে সিসিটিভি হওয়ার দন লাগে ইয়ার বৈকাল 4টাতে দোয়ান বন্ধ আমেরিকা জাফানে মাগো কতক্ষণ আবার গন্ডাগোল লাগে লই যা গই সাউথ আফ্রিকা আমার কলেজের টুকরো অনেক নোয়াখালীর লোক আছে গুলি করি এলাকা ক্যাশ বাক্সা ঠিক কিনা কিন্তু আব্বা আম্মা যদি শিখে তো বাবারে ফরেস্ট সম্পদ লুণ্ঠন করা মারাত্মক গুণা বাবারে ক্যাশ ক্যাশের মধ্যে গুলি করে দিছে ডেলিভারি গেছে দেখলাম একটা ভিডিওতে আমার সেনবাগের একটা যুবকের মারছে ক্যাশের মধ্যে দিয়ে ডেলিভারি গেছে গা আয় হায় 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 এই শিক্ষা কোথা থেকে পাবে পরিবার থেকে আর পরিবার যদি প্রায় ফ্রি সেক্স করে পরিবারের বউ নাই হ্যাঁ আড়ি আড়ি হাঙ্গা করে বিয়া করে বস ইয়েন্দি কগ্গা হুডালা উন্দুর গেল্লা নি ইয়েন্দি কগ্গা হুডালা রংপুর গেছে এক কাজে হিয়ান কগ্গা হুডা দিয়েছে সিটাং গেছে এক কাজে হুডালাছে এ হাতে রিড়ি আবে তাবে দুন্যা করি পুরা দেশের পুলিশ প্রশাসনের হাতের হলাম এর কন্ট্রোল করতে হইতো না পরিবারের দরকার আছে নি তাইলে বিয়া 40 বছরে কয় বছরে কয় বছরে গোলাই মেসত দেনি বালে কই যাইবার পর 18-20 বছরে বিয়া করি গেলেবি তাইলে তুই আর তোর হলা একসাথে মেট্রিক পরীক্ষা দিতে এরবি তুই বুড়া বয়সে 38 বছরে বিয়া করাস তো তোর তো শেষ হিসেবে হয়ে গেছে আজকালটা শেষ তুই হোলা শতানি করলে তুই চশমা টোকাইতে টোকাইতে হোলা কইব আয় যাই এর গা হোলা জানো শতানি করে হাতে চশমা টোকাছে চশমাটা কইরেছে লাড়িল হোলা দূরি যাই আব্বু আই লাভ ইউ তাইলে বিয়া সকাল না দেরিতে আর জোরে আচুটা ইনশাল্লাহ আমরা আজকে আসরের আগে বিয়া করব আমিন তুই আমিন করলে কিছু বুড়িয়া কইছিনি আমিন বুড়িয়া সিটিং এ তো করাইতো না তোরে আচ্ছা অল্প কয়েক মিনিট শেষ করে দিয়ে তারপরে দোকানে বাকি রোদ পরিবার থেকে যদি শিকান বাজারে হইসে না খাওয়াইতাম কত ইয়ার ফুর ফুরান বিবি বাজারে তো 26-এর দোয়ানো বাই করে 4,500 টিয়া করি এবার আরেক দোয়ানো কয়েকদিন নগদ খরচ করি আস্তে হাতে রিয়ানো টিয়া কোগা বাজা আলায় করি হুরা দোয়ানের বেগ গুনে হাতে টাটিয়া হয় কিন্তু এতে 80,000 টিয়া দিয়ে কোরবান দিছে এচ্ছা মুসল্লি আন মসজিদ আসে হাত দিকে সাই বেটকে হাত দিকে সাই বেটকে বেটকে আসে হাতে সিটিং তুই সিটিং বাইর মতো করে আতকোল হাত দিকে দেয়া তুই সিটিং আর আতকোল তোর ঘুমাই ইয়ের বেটা গরমে আর রয়েছে 5 মিনিট তুই সিটিং আচ্ছা তুই কোরবানিটা না দিলে কি তোরে আল্লাহ দৈত্য কিন্তু বাকি টাকাটা না দেওয়ার কারণে তোর জানাজা দেওয়া জায়েজ নাই আল্লাহ রসুল যে লোকের ঋণ ছিল তার জানাজা দিতেন না কোনোদিনও সাহাবিদেরকে বলতো তোমরা দিয়ে দাও আর কোনো সাহাবি যদি রিস্ক নিত হুজুর আমি তার ঋণের জামিনদার হইলাম আপনার বাইর এ জানাজাটা পড়ার তো তোকো কাছে আই এখন যদি মরি যাই আলহামদুলিল্লাহ আমার কাছে কেউ 1 টাকা পাবে না আমিন কম আমিন বাকি টাকা দিয়ে দিবেন নি দি দিবেন নি আর দোয়ানদারা ঠিক হইয়েন 10 টিয়ার মাল 20 টিয়া বেশিয়েন না আবার অনেকে জোর করি বেছে তুই হাত দোয়ান তুই নিতে হইব তো যদি বিল্ডিং এটা ওকে যদি প্লান যদি ফাঁস হয় এই গিরা কো ভাল আইম রড সিমেন্ট তারপরে 5 ফিটারের মাল তাল হাতর সব হাতু নিবি ঠিক না এটা ভাই আলাল জাবরে জোর করি বেছন জায়েজ আসেনি জায়েজ আসেনি অনে বেচা কিনা চলতে আছে উম্মতের মাঝে আল্লাহ আমার জাতি কি বুঝার তৌফিক দাও বেচা কিনা লো অফেন যার মানে যেখানে চা সেখান থেকে লইব আয় হায় এখন জোরে জোরে সেনালে সেনালে চলে তুমি যদি গিরিল অন্য দোয়ান তু লাও রো যাই হামলা করে আর দোয়ান তু লাবি গিরিন যত লাগতে আর গিরিল লাগে কয়নি কয়নি কি জবাব আল্লাহরে দিবেন বলেন আল্লাহর জন্য ব্যবসা বাণিজ্য করেন আল্লাহ যা বরকতে তারে আমন্ত্রণ জানাইতে আরেন ভাই অন্য জায়গা থেকে আমি প্রয়োজনে 10 টাকা রেট কম ধরবো তুমি আমার থেকে নিও যদি সম্ভব হয়
আর যদি তোমার কোনো রিলেটিভ থাকে তার থেকেও নিও রিজিক কাস্টমারের হাতে না রিজিক আল্লাহর হাতে কার হাতে আমরা দোয়ান গুলি খা বইতে হয় কতক্ষণ এইটা ওইবো ওইবো বারে কাস্টমার এনে ভাবি আইয়েন আইয়েন ভাবি আইয়েন আইয়েন দোয়ানদারের গো বলাইবার ডরে অনেক কাস্টমার দৌড় মারে খালি দোনো সাইডে তো বলে আফা 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 গো আইয়েন হিয়েন দিও আফা ইয়েন দিও আফা আঙ্গরে কেউ বলে না ভাইয়া আসেন আইসা আইসা তো হাঁকে হুকে বাজার আরে কেউ বলে না ভাইয়া আসেন প্লুরাল নম্বর আর কি আসেন আমাদেরকে বলে না কথা ঠিক কিনা আল্লাহ আমাদের ব্যবসাটা সুন্নত তরিকা হোক পড়ি আমিন তাহলে আরো অনেকগুলো কথা রয়েছে সামাজিক বন্ধনের গুরুত্ব সামাজিক বন্ধনে অনেকগুলো তারপরে পারস্পরিক সহযোগিতার মনোভাব তৈরি হয় পরস্পর সুখ দুঃখ ভাগ করে নেওয়া যায় পারস্পরিক সমস্যার সমাধান করা যায় লেনদেন বেগবান হয় ধর্ম প্রতিপালনে সহজ হয় আইন প্রয়োগে সহজ হয় রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষা হয় অনগ্রসর পরিবারকে এগিয়ে নেওয়া যায় মানব জীবন প্রাণবন্ত হয় শহরমুখী রোধ করা যায় অনেকে গ্যারামো টিকতো নোহারি সোমনি বাড়া থায় গ্যারামো এত সমালোচনা হেত সমালোচনা সাব্বিরকে দোয়ানা সাউগা দোয়ানা বই 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 আফসারি এত বাদ্দা বাদ্দা হুজুর বেলাসিনি তারপর এই সমালোচনা ডরে শিক্ষিত গুলো ব্যক্তির ঢাকা শহর গেছে গা ঠিক কিনা এদেরকে ফিরেই আনতে পারলে আমাদের সমাজ স্থিতিশীল হবে কথা ঠিক কিনা আর সমাজ হচ্ছে রাষ্ট্রের দ্বিতীয় উপরাষ্ট্র পরিবার হচ্ছে রাষ্ট্রের প্রথম উপরাষ্ট্র আর দ্বিতীয় উপরাষ্ট্র হচ্ছে সমাজ তৃতীয় সংগঠন হচ্ছে আমাদের রাষ্ট্র পরিবারে যদি শান্তি না থাকে সমাজে যদি শান্তি না থাকে রাষ্ট্র কোনোদিনও আমাদেরকে শান্তি দিতে পারবে না আটা ঘরে ঘরে বাঁয়া দোয়ানে বাঁয়া করতে করতে তো রাষ্ট্র বাঁয় করিয়ে গেল কত কত 30,000 টাকা লই গেলে লই গেছি কইলা বন্ধ করতে তিন না আরেক মৈতুকে নিয়ে লই এটা দোষটা তো আমাদের রাষ্ট্র তো একজন দিয়ে হচ্ছে না রাষ্ট্র তো আমরা সকলে মিলে কথা ঠিক কিনা আমরা প্রত্যেকে যদি লেনদেন যদি সাফ রাখি তাহলে তো রাষ্ট্র আমাদের থেকে সহযোগিতা পায় রাষ্ট্র যদি আমাদের দিয়ে সহযোগিতা পায় রাষ্ট্র যারা কর্ণধার তারা সুন্দরভাবে দেশটা পরিচালনা করতে পারেন আমাদের ফাফের কারণে এই অবস্থা ঠিক কিনা এমন কম মানুষ আয়ু যার কাছে মানুষটি আহে না কলকারখানা ইন্ডাস্ট্রিতে সব বাঁয় সব বাঁয় এর মোবাইল বন্ধ করিয়ে গেল কিন্তু কোরবানি দেখছেন নি একটা 2,00,000, 3,00,000, 80,000 মা গো মা মা গো এক হাঁড়ারে আরেক হাঁড়া টানে দে চোখ লাল লাল করি এমনি ধরি টানে হাঁড়া এমনি দেয় হেতে এমনি টানে ও মা গো এমনি টানতে নিতে হেতে হাফপেন নাভির নিচে দিয়ে দেরাত দেরাত করে কাদা এমনি আই লাভ ইউ কয় ঠিকই না আতুরা আর জীবনে বাই খাইতেন না যদি খাই কি তৈব তোরা কইস আয় জীবনও আয় খরচ করি না আলহামদুলিল্লাহ জিরবার কথা মতো আয় চলিম না আর কথার মতো জিরবে চলবো তে আনাই খরচ করতেন না শেষ কথা তে আনাই খরচ করতেন না যাতে এখন মরি গেলে আমি এই এই মিম্বরে স্ট্রোক অবস্থা মরি গেলে ইনশাল্লাহ আমি মানুষের কাছে টিয়া হাই আর কাছে কেউ ভাই না পড়ি আমরা আমিন ও আমা আলাইনাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত ফাকাতে